আসসালামু আলাইকুম। আজকের লেকচারে বেশ কিছু টপিক কভার করব। প্রথমে থাকবে হচ্ছে ক্লাসিফিকেশন অফ রিসার্চ, এরপর এর প্রত্যেকটা টাইপ নিয়ে ডিসকাশন। যেমন প্রিভিয়াস লেকচারগুলোতে আমরা দেখেছি রিসার্চ কি, আর কোন কোন ফ্যাক্টরের ওপর অ্যাকচুয়ালি রিসার্চটা ডিপেন্ড করে এটার বিস্তারিত। এছাড়াও এর আগে অনেকগুলো লেকচার আছে, ওই জায়গাতেও অনেকগুলো বিষয় কভার করেছি। তারই ধারাবাহিকতায় আজকে ক্লাসিফিকেশন অফ রিসার্চ এটা নিয়ে কথা বলব। এখন মূলত একটু বোঝার ট্রাই করি যে রিসার্চ এর ক্লাসিফিকেশনটা কোন কোন বিষয়ের ভিত্তি করে করা হয়। তো দেখা যায় যে অনেকগুলো বিষয় আছে যেগুলোর উপর বেস করে বা ভিত্তি করে রিসার্চ এর ক্লাসিফিকেশনটা করা হয়। যেমন প্রথমে দেখতে পাচ্ছি বেসড অন পারপাস, অর্থাৎ পারপাসের উপর ভিত্তি করে রিসার্চ এর ক্লাসিফিকেশন। এটা মূলত দুই ভাগে ভাগ করা যায়, প্রথম হচ্ছে বেসিক রিসার্চ, আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। এখন এর নাম থেকে অনেক কিছু বুঝতে পারছি। বেসিক রিসার্চ হচ্ছে একটা পিওর রিসার্চ বা ফান্ডামেন্টাল রিসার্চ, যেটার মেইন টার্গেট হচ্ছে কোনো একটা নলেজটাকে এক্সপ্যান্ড করা অথবা একটু বোঝা। আর এই ক্ষেত্রে কোনো ধরনের নর্মালি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন হয় না, অর্থাৎ জাস্ট থিওরিটিক্যাল যেই রিসার্চটা হয়ে থাকে ওইটাই হচ্ছে বেসিক রিসার্চ। এই ক্ষেত্রে সরাসরি আপনার কোনো ল্যাবে কাজ করতে হয় না, কোনো অ্যাপ্লিকেশন করতে হয় না। যেমন নর্মালি দেখা যায় যে ল্যাবে যখন কাজ করা হয় তখন ইনভিট্রো থাকে, ইনভিভো থাকে বা ইনসিলিকো থাকতে পারে। এক্ষেত্রে অ্যানিমেল ইউজ করা হয়, কোন কেমিক্যাল ইউজ করা হয়, কোন ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয়, অর্থাৎ এই ধরনের বেশ কিছু কাজ কিন্তু হয়ে থাকে ল্যাবের মধ্যে, যেটাকে আমরা প্র্যাকটিক্যাল নলেজ বলি। যেমন বলা হয় অ্যাপ্লাইড কেমিস্ট্রি, অর্থাৎ এখানে কেমিস্ট্রি এর অ্যাপ্লাই করা হয়, অ্যাপ্লিকেশন করা, কেমিক্যালের অ্যাপ্লিকেশন করা হয় এইটা। আর বেসিক রিসার্চ হচ্ছে এক্ষেত্রে কোনো ধরনের অ্যাপ্লিকেশন হবে না, প্র্যাকটিক্যাল কোনো কিছু হবে না, শুধুমাত্র থিওরিটিক্যাল বা টেক্সট ভিত্তিক বা নলেজ ভিত্তিক, আন্ডারস্ট্যান্ডিং ভিত্তিক যে রিসার্চটা করা হয় এটাই হচ্ছে বেসিক রিসার্চ। আর এরপরে হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ, যেটা মাত্র আমরা একটু ক্লিয়ার করে বললাম, যেই ক্ষেত্রে আপনার নলেজটাকে অ্যাপ্লাই করা হয় বা অ্যাপ্লিকেশন করা হয়। এই ক্ষেত্রে কোনো একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়, কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি, কোনো প্রোডাক্টকে ডেভেলপ করা যায়, কোনো প্রোডাক্টকে মডিফিকেশন করা যায়, এরকম আর কি। অর্থাৎ যেটার নলেজটা আমরা অ্যাপ্লাই করি এটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। তাহলে এই ক্ষেত্রে দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে বেসিক রিসার্চ আর একটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। এরপর হচ্ছে বেসড অন ম্যাথোডোলজি, ম্যাথোডোলজির ওপর বা মেথডের ওপর বেস করে রিসার্চকে মেইনলি তিনটা ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ, সেকেন্ড হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ, থার্ড হচ্ছে মিক্সড মেথড রিসার্চ। কোয়ান্টিটেটিভ রিসার্চ এটা কি? এটার মানে হচ্ছে নিউমেরিক্যাল ডাটা নিয়ে অ্যাকচুয়াল স্টাডি করা বা রিসার্চ করা, যেই ক্ষেত্রে নাম্বার থাকে। যেমন যখন নাকি কোনো সার্ভে করা হয়, হতে পারে সার্ভে, তখন সার্ভেটা কিন্তু দুটোই হতে পারে, কোয়ালিটেটিভ হতে পারে, কোয়ান্টিটেটিভ হতে পারে। জাস্ট আমি এখানে কোয়ান্টিটেটিভ যেটা আছে এইটা নিয়ে একটু এক্সপ্লেন করি, যেটা নাম্বারের সাথে রিলেটেড, সংখ্যার সাথে রিলেটেড। যেমন 2020, 2021, 2022 এই তিন বছর বাংলাদেশে কতজন মানুষ তারা করোনা ভাইরাস বা কোভিড-19 দ্বারা অ্যাফেক্টেড হয়েছে, এই যে তাদের যে নাম্বার, এই নাম্বার নিয়ে যদি কোনো রিসার্চ করা হয় বা ডাটা কালেক্ট করা হয়, স্টাডি করা হয়,
এইটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, দেখা যাবে যে 70,000 বা 80,000 বা প্লাস মাইনাস এরকম একটা নাম্বার অফ পিপল এফেক্টেড হয়েছে বাই COVID-19, অর্থাৎ COVID-19 দ্বারা। এখন এটা যে কোনো ডিজিজ দ্বারা হতে পারে, যে কোনো ক্ষেত্রে এটা হতে পারে, অর্থাৎ সংখ্যা নিয়ে যখন আমরা কাজ করি বা রিসার্চ করি, ডাটাটাকে অ্যানালাইসিস করি, ওইটাকে কালেক্ট করি, এরপর ওইটাকে ক্যালকুলেশন করি, ওইটাকে নিয়ে রিসার্চ করা বা স্ট্যাটিস্টিক এই জিনিসটা নিয়ে কাজ করা, এইটা মূলত কোয়ান্টিটেটিভ রিসার্চ। সেকেন্ড হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। এই ক্ষেত্রে নর্মালি কোনো ডাটা নিয়ে ডিরেক্ট স্টাডি করা হয় না বা রিসার্চ করা হয় না, এইখানে স্টাডি করা হয় বিভিন্ন ঘটনা নিয়ে, বিভিন্ন ফ্যাক্ট নিয়ে। ওকে, অর্থাৎ এক্ষেত্রে সরাসরি কোনো নাম্বারের উপর ফোকাস করা হয় না, বিভিন্ন ঘটনা বা বিভিন্ন এক্সপিরিয়েন্স, সাবজেক্টিভ পার্সপেক্টিভ, এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে কাজ করা হয়। যেমন পেন কিলার খাওয়ার পর নর্মালি হচ্ছে ব্যথা কমে যায়, এখন এই যে ব্যথা কমেছে বা ব্যথা কমেনি এইটাই হচ্ছে, বা কতটুকু কমেছে, এটা মূলত কোয়ালিটেটিভ রিসার্চ। এখন এটা যদি স্টাডি করে বের করতেছে যে 20 মিলিগ্রাম যখন পেন কিলার আমরা খেলাম তখন ব্যথাটা কমেনি, কিন্তু 40 মিলিগ্রাম যখন খেয়েছি তখন ব্যথাটা কমেছে, এই যে বললাম, এখন এই জায়গা থেকে 20 এবং 40 এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, আর ব্যথা কমেছে বা কমেনি এটা হচ্ছে কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে সংখ্যা, যেমন 20 বা 40, আর কোয়ান্টিটেটিভ এটা হচ্ছে কমেছে নাকি কমেনি বা কতটুকু কমেছে, এই যে যে ধরনটা এটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। এরপর হচ্ছে 3 নম্বর, মিক্সড ম্যাথড রিসার্চ, অর্থাৎ দেখতে পাচ্ছি এই যে এটা। এখন মিক্সড ম্যাথড রিসার্চ হচ্ছে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ, এই দুইটার একটা কম্বিনেশন অ্যাপ্লিকেশন, অর্থাৎ কম্বাইন্ড একটা অ্যাপ্লিকেশন, দুইটা একই সাথে যখন ইউজ করা হয় তখন ওই রিসার্চটাকে বলা হয় মিক্সড ম্যাথড রিসার্চ। এরপর হচ্ছে বেসড অন ডাটা সোর্স, অর্থাৎ ডাটার উপর বেস করে রিসার্চকে দুই ভাগে ভাগ করা যায়। ফার্স্ট হচ্ছে প্রাইমারি রিসার্চ, সেকেন্ড হচ্ছে সেকেন্ডারি রিসার্চ। প্রাইমারি রিসার্চ হচ্ছে এমন ধরনের রিসার্চ যেই ক্ষেত্রে সরাসরি ফিল্ডে কাজ করা হয়, ইভেন সরাসরি ফিল্ড থেকে ডাটা কালেক্ট করা হয়, ইভেন ওই ডাটা অ্যানালাইসিস করে রিসার্চ করা হয়, এটা হচ্ছে প্রাইমারি রিসার্চ। তাহলে ঠিক তার বিপরীত হচ্ছে সেকেন্ডারি রিসার্চ, অর্থাৎ এই ক্ষেত্রে সরাসরি রিসার্চার কাজ করে না বা ইনভলভ থাকে না। এই ক্ষেত্রে দেখা যায় যে সেকেন্ডারি রিসার্চটা প্রাইমারি রিসার্চের উপর ভিত্তি করে কাজ করে, অর্থাৎ প্রাইমারি রিসার্চ তারা যে ডাটাগুলি কালেক্ট করেছে ওই ডাটাগুলি নিয়ে তারা কাজ করে, পরবর্তীতে সেটা হচ্ছে সেকেন্ডারি রিসার্চ। যেমন প্রথমে আমরা এই বিষয়গুলো আরেকটু এক্সপ্লেইন করব, এরপর একটা এক্সাম্পলের মাধ্যমে পুরো জিনিসটা বোঝার ট্রাই করব। যেমন প্রাইমারি রিসার্চ দেখতে পাচ্ছি এটা হচ্ছে কালেকশন করে দ্য অরিজিনাল ডাটা ডিরেক্টলি ফ্রম দি সোর্স, অর্থাৎ সোর্স থেকে সরাসরি ডাটাটাকে কালেক্ট করা, অর্থাৎ অরিজিনাল ডাটা কালেক্ট করা। এরপর রিসার্চার তারা করে কি, একটা ডিজাইন করে এবং কন্ডাক্ট করে রিসার্চের, এবং এখানে সমস্ত ডাটাগুলোকে তারা একত্র করে, ইভেন তারা বিভিন্ন যে প্রবলেমটাকে সলভ করার ট্রাই করে। এটা হতে পারে সার্ভে, অর্থাৎ সার্ভে থেকে সরাসরি ডাটা কালেক্ট করলাম, এরপর এক্সপেরিমেন্ট ল্যাবে কাজ করলাম, সরাসরি ডাটা কালেক্ট করলাম, অর্থাৎ এক্ষেত্রে রিসার্চার সরাসরি কাজ করে, সরাসরি ফিল্ড থেকে ডাটা কালেক্ট করে সার্ভের মাধ্যমে, সরাসরি ল্যাবে কাজ করে তার এক্সপেরিমেন্ট করে, বা সরাসরি অবজারভেশন বা ইন্টারভিউ এর মাধ্যমে তার ডাটা কালেক্ট করে, ইভেন তারা ফোকাস করে হচ্ছে বেশ কিছু বিষয়ের উপর।
এরপর সেকেন্ডারি ডাটা বা সেকেন্ডারি রিসার্চের ক্ষেত্রে তার এক্সিস্টিং যে ডাটা থাকে এইটার উপরে ফোকাস করে, অর্থাৎ সরাসরি তারা কাজ করে না, বরঞ্চ প্রাইমারি রিসার্চের মাধ্যমে যে কাজগুলো হয়েছে, যে ডাটাগুলো হয়েছে, তারা ওই ডাটা নিয়ে কাজ করে, বা যে আর্টিকেলগুলো পাবলিশ হয়েছে ওই পাবলিশকৃত আর্টিকেল নিয়ে কাজ করে। দেন যে প্রি এক্সিস্টিং যে ডাটা আছে বা এক্সিস্টিং যে ডাটা আছে ওই ডাটাগুলোকে অ্যানালাইসিস করে তারা নতুন আরেকটা রিসার্চের কাজ সম্পাদন করে। অর্থাৎ সেকেন্ডারি রিসার্চ তারা সরাসরি কাজ করে না, তারা প্রাইমারি রিসার্চের উপর ভিত্তি করে কাজ করে। অর্থাৎ এইটা তারা যে রিসার্চের কাজ করেছে এরকম অনেকগুলো প্রাইমারি রিসার্চের উপর ভিত্তি করে তারা নতুন করে রিসার্চে কাজ করে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো তারা কাজ করতে পারে, যেমন লিটারেচার রিভিউ করা, মেটা অ্যানালাইসিস করা, এরপর ডাটা মাইনিং করা, এরপর আরও আছে সিস্টেমিক রিভিউ, এছাড়া আরও অনেক কিছু আছে। এখন একটা এক্সপ্লেনেশনের মাধ্যমে বিষয়টা বোঝার ট্রাই করি। যেমন বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ ডায়াবেটিস মেলাইটাস, আই মিন ডায়াবেটিস যে একটা ডিজিজ আছে এর দ্বারা অ্যাফেক্টেড বা আক্রান্ত, অর্থাৎ এমন একটা রিসার্চের কাজ করতে চাচ্ছি আমরা ওই সকল পেশেন্টের উপর যারা কিনা ডায়াবেটিস মেলাইটাস দ্বারা অ্যাফেক্টেড, বা যে সকল পেশেন্টের ডায়াবেটিস মেলাইটাস আছে। এই ক্ষেত্রে আমরা প্রায় 1000 জন পেশেন্ট নিয়ে কাজ করব। দেখা যাবে যে তাদের কাছ থেকে ব্লাড কালেকশন করা, তাদেরকে অবজারভেশনে রাখা, তাদের ওপর বিভিন্ন যে কেমিক্যাল আছে বা ড্রাগ আছে, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ আছে, এগুলো অ্যাপ্লিকেশন করা, অর্থাৎ খাবারের পূর্বে তাদের কত থাকে, খাবারের পর কত থাকে ডায়াবেটিসের রেটটা, এরপর যখন নাকি ওষুধ খাওয়ানো হয় ওষুধ খাওয়ার পর ওই সকল পেশেন্টের ডায়াবেটিসের যে রেঞ্জটা আছে এটা কত, অর্থাৎ এরকম করে সরাসরি 1000 জনের ওপর রিসার্চ করলাম। রিসার্চ করে তাদের থেকে ব্লাড কালেক্ট করলাম, তাদেরকে ওষুধ খাওয়ালাম, ওষুধ খাওয়ার পর আবার ব্লাড কালেক্ট করলাম, এরকম করে 1 মাস অবজার্ভ করলাম। অবজার্ভ করার পর একটা রিসার্চ করলাম, এটা হচ্ছে প্রাইমারি রিসার্চ। অর্থাৎ এই ক্ষেত্রে সরাসরি আমরা যে পেশেন্ট আছে পেশেন্টের ওপর রিসার্চ করেছি, তার কাছ থেকে ব্লাড নিয়েছি, ব্লাডটাকে আবার আমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করেছি, টেস্ট করেছি, দেখেছি যে ব্লাডের মধ্যে কি পরিমাণ সুগার আছে বা ডায়াবেটিসের পরিমাণটা কতটুকু, এরপর খাবার খাওয়ার পর দেখেছি, এরপর ওষুধ খাওয়ার পর দেখেছি, অর্থাৎ খালি পেটে, ভরা পেটে, আরেকটা হচ্ছে ওষুধ খাওয়ার পর, অর্থাৎ 3টা স্টেজে বিভিন্নভাবে রিসার্চের মাধ্যমে টেস্টের মাধ্যমে ডাটা কালেক্ট করেছে। তো এইটা হচ্ছে গিয়ে প্রাইমারি রিসার্চ। এখন সেকেন্ডারি রিসার্চটা তাহলে এক্ষেত্রে কি হবে? সেকেন্ডারি রিসার্চ হচ্ছে, এখন এটা শুধুমাত্র বাংলাদেশে আমরা ডাটা কালেক্ট করলাম যেটা তো প্রাইমারি রিসার্চের মধ্যে ছিল, সেকেন্ডারি রিসার্চের মধ্যে দেখব যে এই রিলেটেড আরো কোন কোন কান্ট্রিতে কাজ হয়েছে বা আরো কতগুলো সংখ্যা কাজ হয়েছে, বা দেখলাম যে বাংলাদেশেই প্রায় আরো 15টা 20টা ইউনিট তার এরকম ভিন্ন ভিন্ন ভাবে রিসার্চ করেছে। তখন আমরা বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেক্ট করলাম, অর্থাৎ বাংলাদেশে ঢাকাতে যে এক্সপেরিমেন্ট বা টেস্টটা হচ্ছে তাদের রেজাল্ট এরকম পেয়েছি, খুলনার রেজাল্ট এরকম পেয়েছি, বা চট্টগ্রামের রেজাল্ট এরকম পেয়েছি, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করলাম। কালেক্ট করার পর আমরা নিজের আবার রিসার্চ করলাম, অর্থাৎ প্রাইমারি রিসার্চ উপর ভিত্তি করে সেকেন্ডারি রিসার্চটা আবার আমরা করলাম, এটা অন্যভাবে করলাম। অর্থাৎ প্রথমটা ছিল এক্সপেরিমেন্ট রিলেটেড, আর সেকেন্ড যেহেতু আমরা সরাসরি কোনো এক্সপেরিমেন্ট করছি না, আমরা ডাটার উপর ভিত্তি করে কাজ করছি, তার মানে সেকেন্ডারি রিসার্চ এটা হচ্ছে ডাটার উপর ভিত্তি করে কাজ করা। যেমন এটা কিন্তু এখানে বলা আছে, ডাটা ইজ অবটেইনড ফ্রম সোর্স, এটা কালেক্ট করলাম এবং অ্যানালিসিস করলাম। দেন হচ্ছে আমরা ওইটার উপর ভিত্তি করে যখন রিসার্চ করব তখন আমরা বুঝতে পারবো যে ঢাকার মানুষের মধ্যে এরকম অবস্থা, খুলনা এরকম অবস্থা, চিটাগাং উপর এরকম অবস্থা। এটা শুধুমাত্র বাংলাদেশের ভিতরে করবো এরকম না, এটা কোনো ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি থেকে আমরা ডাটা কালেক্ট করব। ডাটা কালেক্ট করে তারপর আমরা আবার রিসার্চ করব যে ঢাকার মধ্যে 1000 জনের মধ্যে 20% মানুষের সমস্যা হয়েছে, বাকি জনের
30 জনের হচ্ছে মডারেট আর 50 জনের কোনো সমস্যা নেই। এরকম করে ভিন্ন ভিন্ন যে ডাটা কালেক্ট করব তাদের ভিন্ন ভিন্ন যে রেজাল্ট পাবো ওই রেজাল্টের ভিত্তি করে যে রিসার্চটা হবে ওইটা হচ্ছে সেকেন্ডারি রিসার্চ, যেহেতু এই ক্ষেত্রে সরাসরি কোনো কাজ করছি না, যারা সরাসরি কাজ করছে তাদের উপর ভিত্তি করে আমরা কাজটা করেছি। তখন দেখা যাবে যে আমরা নতুন করে একটা আর্টিকেল লিখলাম, নতুন করে একটা রিসার্চ করলাম, নতুন করে একটা পেপার পাবলিশ করলাম, তো ওইটা হতে পারে মেটা অ্যানালিসিস হতে পারে, ওইটা সিস্টেমিক রিভিউ হতে পারে, এটা কম্প্রিহেনসিভ রিভিউ হতে পারে, লিটারেচার রিভিউ হতে পারে, ন্যারেটিভ রিভিউ হতে পারে, এরকম আর অনেক ধরনের কাজ কিন্তু হতে পারে। তো এটাই হচ্ছে মূলত প্রাইমারি রিসার্চ আর সেকেন্ডারি রিসার্চের কাজ। তার মানে প্রাইমারি রিসার্চ এটা হচ্ছে অরিজিনাল রিসার্চ ওয়ার্ক, আর সেকেন্ডারি রিসার্চ এটা অরিজিনাল রিসার্চ ওয়ার্ক না, এটা হচ্ছে অরিজিনাল উপরে ভিত্তি করে সেকেন্ডারি রিসার্চ করা বা অন্য আরেকটা রিসার্চ করা, একটু রিভিউ টাইপ করা এটা। তো এটাই হচ্ছে মূলত রিসার্চের ক্লাসিফিকেশন, অর্থাৎ প্রাইমারি রিসার্চ কি, সেকেন্ডারি রিসার্চ কি। আশা করি বিষয়টা এখন বুঝতে সবার জন্য অনেক বেশি ইজি হয়েছে।